আসেন আমরা আরেকজন ঠান্ডা মাথার খুনিকে দেখি শুধু খুনি না তার বিরুদ্ধে এখন শত শত কোটি টাকা ঘুষের অভিযোগ সেই অভিযোগে অলরেডি দুদক তদন্ত শুরু করেছে এই ঠান্ডা মাথার খুনির নাম হচ্ছে আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা সরকারের একেবারে অপরিহার্য যে দুই চারজন তার মধ্যে অন্যতম খেয়াল করবেন অনেক আওয়ামী লীগের সাইটের নেতা আসছে গেছে কিন্তু আসাদুজ্জামান খান কামাল জাননি কেন জাননি ওই যে ঠান্ডা মাথায় খুন করতেন কিন্তু বুঝতে দিতেন না সবাই মনে করত যে কি না ভদ্র কি সুন্দর অল্প অল্প করে কথাবার্তা বলে হ্যাঁ মানে ভাজা মাছটা উল্টে খেতে পারে না এমন একটা ভাবমূর্তি নিয়েছিল ফলে তাকে দিয়ে অনেক অপকর্ম করতে শেখ হাসিনার সহজ হতো তো এই দেখেন আজকে এই একটা ভিডিও আবার এই মানে খুনের নির্দেশদাতাকে পুলিশ অফিসার বলছে কত আফসোস করে যে একটা একটা করে মারি একটাই মরে বাকি না কি আফসোস মানে একটারে মারবে ওইটা দেখে অন্যরা সব চলে যাবে না যাচ্ছে না আর এই যাচ্ছে না বলি এই সরকারের পতন ঘটলো ভয়ঙ্কর ভাবে এবার গুলি করে আর মানুষ কে সরাইতে পারেনি বিএনপি কে সরানো গেছে বিএনপি কে সরানো গেছে বিএনপি সরে গেছে যার জন্য আহ বিএনপির প্রচুর মানুষ হতাহত হয়েছে কিন্তু গুলির মুখে তারা আর টিকতে পারে নাই কিন্তু এবার তারা এমন মানুষের মুখোমুখি হয়েছে যে যারা ওই গুলি বৃত্ত এইগুলি তাদের কাছে তুচ্ছ আর এই কারণেই এই হাসিনা সরকারের পতন ঘটছে তো ফলে এর এডমিশন ফেল সফল হয়নি সফল হয়নি এই কারণ যে মানুষ গুলি খাচ্ছে কিন্তু যে গুলি খাচ্ছে সে পড়ে যাচ্ছে তাকে সরিয়ে ফেলা হচ্ছে কিন্তু বাকিরা যারা তারা আবার সংগঠিত হচ্ছে ফলে গুলি ফুরায় যাচ্ছে সাউন্ড গ্রেনেড শেষ হয়ে যাচ্ছে টিয়ার গ্যাসের সেল শেষ হচ্ছে কিন্তু অগণিত হাজার হাজার মানুষের সংখ্যা বাড়ছে আর বাড়ছে সে কথা শুনেছেন কয়েকজন নারী বিক্ষোভকারী বা এই সমন্বয়কের দায়িত্বে যারা তাদের কাছে শুনছেন তো যে গুলি ফোরাবে কিন্তু আমরা ফোরাবো না কত মারবে একজন শিক্ষকও বলছিলেন তো এই নাটের গুরু হচ্ছে অন্যতম গুরু হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন আছে চোরের মতন যার কারণে অসংখ্য মানুষ বছরের পর বছর পালিয়ে বেড়াতো এখন সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে এই হচ্ছে নিয়তি এবং সালমান রহমান এবং আনিসুল হক তাদেরকে যে ইন্টারোগেট করা হচ্ছে তারা কি বলেছে তারা বলেছে যে এই তারা নমনীয় ছিল যে তারা আলোচনা করতে চেয়েছিল কিন্তু এই ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল তারা পক্ষপাতি ছিল না তারা হার্ড লাইনে চলার পক্ষে ছিল কেননা খান কামাল সে নিজে এই হেফাজতকে কে মোকাবেলা শুরু করে এই তিনটা নির্বাচন সেই নির্বাচনে বিরোধী পক্ষকে কিভাবে সাইজ করতে হয় কিভাবে মালিশ দিতে হয় কিভাবে ডলা দিতে হয় কিভাবে মোকাবেলা করতে হয় সেটা সে জানতো তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে খুব আত্মবিশ্বাসী ছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি যাই এখন দুদক যে অনুসন্ধান করে যেটা পেয়েছে প্রাথমিক অবস্থায় তিনি বলছেন যে তিনি সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষের টাকা নিতেন পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন লাখ থেকে কোটি এবং পুলিশ সুপার পদায়নে এক কোটি থেকে তিন কোটি টাকা নিতেন নিয়োগ বাণিজ্য করতেন বেপর ভাবে বৃহস্পতিবার কমিশন এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কামালের ঘনিষ্ঠ সহযোগীদের বিষয়ে তদন্ত করা হবে দুদক সূত্র বলছে দুদকের একজন পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম অনুসন্ধান করছেন এবং তারা বলছে যে সাবেক ওই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো এই জন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে দিলেন এই সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস মন্ত্রীর সহকারী একান্ত সচিব এপিএস মনির হোসেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন এটা ছিল সিন্ডিকেট যারাই টাকাগুলি আদায় করত। ঘুষের টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুন হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কামাল হারুন সিন্ডিকেট এক পর্যায়ে হারুন অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি ঢুকি এড়াতে টাকাগুলো দেশের বাইরে পাচার করতে হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগে বলা হচ্ছে জেলায় পুলিশ সুপার নিয়োগে আশি লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো এই চক্রের আশীর্বাদ ছাড়া পুলিশের কারো কোনো জেলায় গুরুত্বপূর্ণ পদে পদায়ন সম্ভব ছিল না পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে এক কোটি তিন কোটি টাকা নিত এই সিন্ডিকেট দুই সালের তিরিশে জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পান মোল্লা নজরুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময়ে তাকে প্রদায়ন করা হয় বলে অভিযোগ পেয়েছে দুদক এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় কামালের বাসায় এ ব্যাপারে তার কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি এটা স্বাভাবিক এই ঘুষ দুর্নীতির সঙ্গে দুর্নীতি একটা অপরিহার্য অংশ যেমন কামালের মতন মানে মুখোশধারী ভদ্রলোকরা এই কাজটাই করে গেছেন দর্শক ভালো থাকবেন I love this.